হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি বেশ ভালো আছো, ভালো মতো পড়াশোনা করছো। যেখানে আছো, যে অবস্থায় আছো, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করো, জ্ঞান চর্চার চেষ্টা করো। একটা কথা আছে যে শক্তি খাটালে শক্তি বাড়ে, আর বুদ্ধি খাটালে বুদ্ধি বাড়ে। তাহলে তুমি যদি বুদ্ধি খাটাও, তাহলে অবশ্যই তোমার বুদ্ধি ডেভেলপ হবে, তোমার জ্ঞান বাড়বে। আমরা বুদ্ধি খাটানোর চেষ্টা করি, এবং পাশাপাশি আমরা কিন্তু আমাদের প্রার্থনা, ধর্ম চর্চা চালিয়ে যাব, এবং আমরা আল্লাহর প্রতি, আল্লাহর কাছে সবসময় দোয়া চাইবো যেন আল্লাহ আমাদের এই ক্রান্তিকালকে কাটিয়ে দেয়, আমরা যেন আবার স্কুলে ফিরতে পারি। যাই হোক, আমরা বই কিন্তু শেষ করে ফেলছি। এবার আমরা যেই তোমার ক্লাসটা করব, এই ক্লাসগুলো হবে সবগুলাই হচ্ছে রিভিশন ক্লাস এবং প্রশ্ন উত্তর ক্লাস। আমরা কিভাবে প্রশ্ন আসবে এবং কিভাবে উত্তর করব, কিভাবে লিখলে আমরা বেশি মার্কস পাবো, এই আলোকে আমরা এই জিনিসগুলো দেখব। সঠিক সুন্দরভাবে লিখতে পারা সব থেকে বড় গুণ। তো আমি হয়তো সবই জানি, কিন্তু সুন্দরভাবে লিখতে পারি না, উপস্থাপন করতে পারি না, এই কারণে মার্কসটা ভালো হয় না। তো মার্কস ভালো পেতে হবে যেন আমরা সঠিক সুন্দরভাবে লিখতে পারি। দেখা যাক আমাদের প্রথম অধ্যায়তে আমি কি প্রশ্ন আসছে আমাদেরকে, আমাদের দেখতে পাই। আমরা প্রথমে প্রশ্ন পড়ব। আসলে প্রশ্নের ভেতরে প্রশ্ন সুন্দরভাবে যদি আমরা বিশ্লেষণ করতে পারি, সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি প্রশ্ন, তাহলে আমরা সঠিকভাবে উত্তর দিতে পারি। যেমন এখানে প্রথম সৃজনশীল প্রশ্ন কি বলছে, মনির এসএসসি পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেল, মামা তাকে নিয়ে খুলনায় সুন্দরবন বেড়াতে গেল। সুন্দরবনে যে গাছগাছালি, সমুদ্র তীর, মনোরম দৃশ্য দেখে সে প্রশ্ন করলো। কে প্রশ্ন করলো? মনির প্রশ্ন করলো তার মামাকে, যে মামা এসব কি আল্লাহর সৃষ্টি? মামা তাকে বুঝিয়ে বলল, বুঝিয়ে কি বলল, এ পৃথিবীর সব কিছু আল্লাহর সৃষ্টি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং এসবের গাছগাছালি, জলপ্রপাত, সমুদ্র, জলরাশি সবই একজনের সৃষ্টি। তো মনির এসএসসি পরীক্ষা দিয়ে বাড়িতে গেল, মামা বাড়িতে গেল, এই কথা বলা শিখে, আর মামা বাড়িতে যাওয়ার পরে মামা কি করলো, মামা তাকে সুন্দরবন ঘোরাতে গেল, এবং সেখানকার দৃশ্য, মনোরম দৃশ্য, গাছগাছালি, যেই নদী নালা, জলপ্রপাত দেখে সে মামার কাছে জিজ্ঞাসা করলো, সব কি আল্লাহর সৃষ্টি? তখন মনির মামা বললো, হ্যাঁ, এটা সবই আসলে আল্লাহর সৃষ্টি, দুনিয়ায় যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সবই মহান আল্লাহর সৃষ্টি। এখন এই আলোকে প্রশ্ন কি থাকছে? আমরা সুন্দর মতো এটা দেখলাম এবং এর ব্যাখ্যা বোঝার চেষ্টা করলাম। এবার প্রশ্ন থাকছে কি, দেখো প্রথম অবস্থায় আছে, প্রশ্ন আছে কালিমা তাইবার অর্থ লেখো, রিসালাত বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। মামার নিকট মনিরের প্রশ্নটি আকাইদের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। আর সে মনিরের মামার উক্তিটি কি যথার্থ কিনা। তো এই জিনিসটা আমরা কিন্তু খুব সহজভাবে উত্তর করতে পারবো, যে প্রশ্নগুলো হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে কালিমাতা এবার অর্থ রিসালাত বলতে কি বলছো। আমরা এই সবই আমাদের পড়া আছে, আমরা এবার প্রশ্ন উত্তর করব কিভাবে সেটা আমরা দেখি। প্রথম অবস্থায় আমরা লিখব যে 1 নং প্রশ্নের উত্তর ক। এবার ক দিয়ে আমরা দেখা যাচ্ছে যে কালিমাতা এবার অর্থটা আমরা লিখে দেবো, কালিমাতা এবার বাংলা অর্থ, এভাবে লিখে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, মাবুদ আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ বা উপাস্য যেটা বলে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ উপাস্য নাই, দিয়ে কমা দিলে হযরত মুহাম্মদ ইসলাম আল্লাহর রাসুল বা প্রেরিত পুরুষ, এভাবে লিখে দিলেই হবে। প্রথম ক নম্বর প্রশ্ন, খুব বেশি বড় সংজ্ঞাটা সুন্দরভাবে যতটুকু চেয়েছে ততটুকু আমরা দেওয়ার চেষ্টা করি। ক নম্বর প্রশ্নের উত্তরে আসবো আমরা, দেখো ক নম্বর প্রশ্নের রিসালাত কাকে বলে, রিসালাত অর্থ বার্তা, অর্থ হচ্ছে বার্তা, খবর, চিঠি, সংবাদ বহন। রাসুলগণ যে কর্তব্য দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রিসালাত। তার মানে রাসুলগণ যে দায়িত্ব পালন করতো বলতে আল্লাহর কাছ থেকে যে চিঠি বার্তা আসতো, সেই বার্তাটা মানুষের ভিতরে নবী রাসুলগণ
প্রেরণ করে দিতেন। আল্লাহ তাআলা নবী রাসূল ইমামকে নানা দায়িত্ব পালন, নানা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, অনেক দায়িত্ব দিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে, অনেক দায়িত্ব দিয়েছে। এই দায়িত্বগুলো, এই কর্তব্যগুলো মানুষ যেন সঠিক সুন্দরভাবে পালন করতে পারে সেই চিন্তাই কিন্তু এখানে করা হয়েছে। যেমন মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা, প্রথম দাওয়াত আল্লাহর দিকে আহ্বান করা, যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একমাত্র ইবাদতের যোগ্য। তাহলে প্রথম দাওয়াত এটা। তারপরে হচ্ছে সত্য দিন প্রচার করা, মানে তোমরা সৎ হও, মানুষের সাথে মিথ্যা কথা বলো না, খারাপ কাজ করো না, সমস্ত খারাপকে অ্যাভয়েড করো, সমস্ত ভালোকে গ্রহণ করো, এইভাবে চিন্তা করতে পারি। সত্য ও ন্যায়ের পথে চলা, আমরা যারা সর্বদা সত্য ও ন্যায়ের পথে চলি, আমরা করতে গিয়ে দেখছি যে একজন মানুষ বিভিন্ন প্রকার খারাপ কাজ করতো, নবীর কাছে এসে বললো যে আল্লাহ রাসুল, আমি এত খারাপ খারাপ কাজ করি, এইগুলা থেকে কিভাবে আমি পরিত্রাণ পেতে পারি? তখন কি বলছিল আল্লাহ রাসুল? বলছিল তুমি সত্য কথা বলো। তাই দেখা যাচ্ছে সত্য কথা বললে সে আস্তে আস্তে সমস্ত ভালো কাজের দিকে চলে যায়। সেটা বলা আছে সত্য ন্যায়ের পথে চলা, মহান আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ইত্যাদি। রাসুলগণ এসব দায়িত্বকে এক কথায় রিসালাত বলে। এই রাসুলগণের এই দায়িত্ব এখানে কিন্তু দুইটা প্যারা করে সুন্দরভাবে আমরা লিখতে পারি। তার মানে ক নম্বরে এক প্যারা, খ নম্বরে দুই প্যারা করলাম, গ নম্বরে আমরা তিন প্যারা করবো, তিন মার্কসের জন্য। এখানে দেখো গ নম্বরে যে প্রশ্ন ছিল, যে দেখতে পাচ্ছো যে মনিরের মামার যে উক্তিটা ছিল, এটা আছে আকাই দেশ কোন বিষয়ের সাথে সম্পৃক্ত, আমরা একটু দেখি। বলছে মামার নিকট মনিরের প্রশ্নটি আকাইদের প্রথম বিষয়ের সাথে, প্রথম যে বিষয় আছে ওই বিষয় তাওহিদ, তাওহিদের সাথে সাদৃশ্যপূর্ণ। তাহলে আমরা কিন্তু আকাইদ পড়ছি, আকাইদের শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু প্রশ্নে এসেছি, কেননা আকাইদের সাথে সম্পৃক্ত। এই আকাইদের কি বলা হয়েছে দেখো, তাওহিদের বাংলা প্রতিশব্দ হচ্ছে কি একাত্মবাদ। তার মানে তাওহিদ শব্দের অর্থ হচ্ছে একাত্মবাদ, আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে মেনে নেওয়া তাওহিদ বলা হয়। আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, মানে আল্লাহ তাআলাই সবকিছুর মালিক, তিনিই সবকিছু চালাচ্ছেন, তিনিই তোমাকে খাওয়াচ্ছেন, তিনিই তোমাকে চালাচ্ছেন, তো রিজিকদাতা তিনি, ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই। তারপরে দেখো তিনি হলেন একমাত্র ইলাহ, আল্লাহ তাআলার প্রতি এরূপ বিশ্বাসী হলো তাওহীদ। তার মানে এখানে কিন্তু প্রথম যে তাওহীদের কথাটা বলা হয়েছে ওই প্রশ্নের, যে তাওহীদের প্রথম আল্লাহ তাআলার প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস নিয়ে আসছে। উদ্দীপকে মনির এসএসসি পরীক্ষা দিয়ে, এবার আমরা উদ্দীপককে টান দিলাম যে উদ্দীপককে আসলে মনির এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি, মামার বাড়িতে বেড়াতে গেল, মামা তাকে নিয়ে খুলনা সমুদ্রে সুন্দরবনে বেড়াতে গেল, সুন্দরবনের গাছগাছালি ও সমুদ্র তীরে মনোরম দৃশ্যগুলি দেখে সে মুগ্ধ হলো এবং মামাকে বলল কি চমৎকার সৃষ্টি। সে মামাকে প্রশ্ন করল, মামা এসব কি আল্লাহর সৃষ্টি নাকি প্রকৃতির সৃষ্টি? জিনিসটা এইভাবে নিয়ে আসতে হবে, মানে প্রশ্নটা দুইভাবে দুই পেটে নিয়ে আসতে হবে। মামা তাকে বুঝিয়ে বলল যে এই পৃথিবী সবকিছুই আল্লাহর সৃষ্টি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং এসব গাছগাছালি, জলপ্রপাত, সমুদ্রের জলরাশি সবই আল্লাহর সৃষ্টি। মনির ও তার মামার কথোপকথন হচ্ছে তাওহীদের সাথে তাওহীদের কথোপকথন, মানে আল্লাহর প্রতি একত্ববাদ, আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস, যা কিছু আছে পৃথিবীতে সবই মহান আল্লাহর সৃষ্টি, এগুলা আসলে তাওহীদের সাথে সামঞ্জস্যপূর্ণ। ঘ নম্বর প্রশ্নে আসলে উক্তিটি যথার্থ কিনা এই কথা বলা ছিল, যে মনিরের মামার যে উক্তি, এই উক্তিটি আসলে যথার্থ কিনা এই সম্পর্কে বলা হয়েছিল। তো আমরা দেখি, প্রথমে বলবো, লিখবো যে মনিরের মামার উক্তিটি যথার্থ, প্রথম লাইনে কিন্তু প্রথম উত্তর, তারপরে উত্তরের ব্যাখ্যা নিয়ে আসতে আমরা প্রথম লাইনে উত্তর করছি এবং পরবর্তীতে ব্যাখ্যা করবো যে মহান আল্লাহ একক সত্তা, তার কোনো সমকক্ষ নেই, তিনি কারো সন্তান নয়, সন্তান নন, আবার কেউ তার সন্তান নয়। গুণাবলীর দিক থেকে মহান আল্লাহ অদ্বিতীয়, মহান আল্লাহ অদ্বিতীয়, তিনি সকল গুণের অধিকারী, তিনি তিনি চিরস্থায়ী, চিরঞ্জীবী, শাশ্বত ও সত্য, মানে তিনি সমস্ত কিছুর মালিক এবং এক অদ্বিতীয়। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, পুরস্কারদাতা এবং শাস্তি দাতা। তিনি আমাদেরকে পুরস্কার দেন, তিনি আমাদেরকে শাস্তি দেন, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের রিজিক রিজিক দেন, মানে খাদ্য দেন। আমরা আমাদের চারপাশে নানা রকম জিনিস দেখতে পাই, যেমন সুন্দর ফুল, ফল, গাছপালা, তরুলতা, পশু পাখি, এগুলো সবকিছুই দেখতে পাই, এই যেগুলা
সবই আল্লাহর সৃষ্টি। তাছাড়া এছাড়াও রয়েছে নদ নদী, পাহাড় পর্বত, বন জঙ্গল, সাগর মহাসাগর, আরো আছে বিশাল চন্দ্র সূর্য নক্ষত্র। আমরা এই যে উদ্দীপকের কিছু কথা এখানে নিয়ে আসছি ব্যাখ্যা করার জন্য। সৃষ্টি জগতের যত কিছু দৃশ্যমান অদৃশ্যমান সবকিছুই সৃষ্টি করেছেন একজন মাত্র স্রষ্টা, তিনি হলেন মহান আল্লাহ। এইভাবে যদি আমরা সুন্দরভাবে লিখতে পারি জিনিসগুলো, তাহলে আমরা কিন্তু সহজ ভাবে মানে ভালো একটা মার্কস পেতে পারবো। তো দেখো, আমরা সবাই চেষ্টা করব সুন্দরভাবে লেখার জন্য, এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে লেখার। তুমি যদি বেশি বেশি প্র্যাকটিস করো লেখার, তাহলে কিন্তু তুমি ভালো মার্কস পাবা। ভালো মার্কস পেতে হলে তোমার হাতের লেখা অবশ্যই স্পিডে নিয়ে আসতে হবে, এবং এখান দিয়ে তোমাকে ভালো করার জন্য হাতের লেখাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে লেখার চেষ্টা করতে হবে। প্রথম অধ্যায় প্রশ্ন এখানে দেখো, ওই যে উক্তির উদ্দীপকের মনির মামার মনিরের প্রশ্নের উত্তর যথার্থই বলেছেন, উনি কি যথার্থ বলেছেন সে কথা নিয়ে আসলাম এখানে। এ পৃথিবীর সবকিছুই সৃষ্টি আল্লাহর সৃষ্টি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং এসব গাছগাছালি জলপ্রপাত সমুদ্ররাশি জলরাশি একজনেরই সৃষ্টি। তার মানে লাস্ট ফিনিশিং আমরা আসলাম যে উদ্দীপকের যে ওই কথাটাই আমরা প্রমাণ করে দিলাম, যেখানে আসলে সবকিছুই যে নদ নদী সমুদ্র নক্ষত্র সমুদ্র জলরাশি তারপরে তোমার গ্রহ নক্ষত্র সবই আল্লাহর সৃষ্টি। তো ভালো থাকো, সুস্থ থাকো সবাই, এবং বেশি বেশি পড়াশোনা করো। আর প্রশ্নের উত্তরগুলো আমরা বেশি বেশি সলিউশন করতে পারলে আমার মনে হয় যে ভালো করা সম্ভব। এজন্য আমরা বেশি বেশি প্রশ্ন সলিউশন করব এবং শেষ পর্যন্ত পড়াশোনা ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাবো এবং ভালো মার্কস পাবো। আল্লাহ হাফেজ।